কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে দিনে বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না এতে তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা মুরগি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা এছাড়া জ্বালানি সংকটে ঘাটতি দেখা দিয়েছে উৎপাদনেও কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ফরিদ রায়হানের তথ্য ছবিতে সায়দ মাহমুদের রিপোর্ট ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার বিদ্যুৎ নেই তাই অলস বসে থাকতে হচ্ছে অঞ্চলের মিল শ্রমিকদের এতে সময় মতো কাঠের যোগান দিতে হিমশিম খাচ্ছেন মালিক এদিকে তীব্র গরমে হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে লোকসান হচ্ছে খামার মালিকের এছাড়া শ্রমিক থেকে স্কুলগামী শিক্ষার্থী সবার জীবন যায় যায় অবস্থা কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম ইটনা ও মিঠা মাইনের বাসিন্দারা জানান তিন উপজেলার তেইশটি ইউনিয়নে দিনে বারো থেকে পনেরো ঘন্টা বিদ্যুৎ থাকে না দিনে সতেরো ও রাতে তেইশ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও বিদ্যুৎ বিভাগ দিচ্ছে এর অর্ধেকেরও কম দশ বিশ মিনিটের মতো থাকছে আবার লোডশেডিং দিচ্ছে দুই তিন ঘন্টা বাইরে তোমার থাকতে হয় কাস্টমারও মানে সঠিক মতে আসতেছে না শিশু বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে গরমে কষ্ট করতেছে স্টুডেন্ট যারা আছে তাদের লেখাপড়ার সমস্যা হচ্ছে এরা লেখাপড়া ঠিকভাবে করতে পারছে না বিদ্যুতের পড়তে বসলে গেছে বিদ্যুৎ চলে যায় আমরা আমাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে ফ্রিজ আছে কিন্তু আমাদের মাছ মাংস যেগুলো আছে প্রতিদিনে আমাদেরকে ফেলে দিতে হচ্ছে আমরা সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টার উপরে বিদ্যুৎ পাই না বিদ্যুতের অভাবে খামারে ফ্যান চলে না গরমে মুরগি মরে যাবার চাইতে অল্প দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বেশিরভাগ খামারি গত শুক্রবার রাত্রে বিদ্যুৎ না থাকাতে আমার আড়াই তিনশো মুরগি মারা গেছে এখানেও এবার এসে প্রায় দশ বারো ঘন্টা বিদ্যুৎ থাকে এবং মানে এই অবস্থায় বিদ্যুৎ দিলে আমাদের পুলটি মানে শিল্পটা বাঁচায় রাখা সম্ভব হচ্ছে না তীব্র দাবদাহের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে বিদ্যুতের চাহিদা বাড়ছে লোডশেডিং তবে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান এ কর্মকর্তা লোড ক্রাইসিসটা কর্তৃপক্ষ জানেন গত সপ্তাহে মানবীয় আমাদের সিনিয়র সিনিয়র সচিব মহাদেয়ের নেতৃত্বে মমি সিং একটা মিটিং হয় তীব্র তাবদাহের কারণে আমাদের বৃষ্টি হলে বা একটু ঠান্ডা হলে কিছুটা কমবে দ্রুত বিদ্যুতের অভাব কাটবে জীবনযাত্রা হবে স্বাভাবিক এমনটাই দাবি সৈয়দ মাহমুদ আর টিভি